হাই ফ্রেন্ড, আমি মিলন মিরাজ। এই লেসনে আমরা এখন দেখব ডিস্ক ডিফ্র্যাগমেন্ট কি, আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট কিভাবে করতে পারি। তো এর জন্য আমাদের যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু যাওয়ার পর এখানে যেতে হবে অল প্রোগ্রাম, ওকে। এরপর এখানে দেখুন উপরে লেখা আছে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজে ওকে করুন। এখানে ওকে করার পর এখানে বেশ কিছু অপশন আছে, তো আমরা এখানে যাব সিস্টেম টুলসে। সিস্টেম টুলস, তো সিস্টেম টুলসে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখুন চারটি অপশন আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। তো আমরা এখানে এখান থেকে আমাদের ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে হবে। তো আমরা আমাদের কম্পিউটারে আমরা যখন সফটওয়্যার আনইনস্টল করে থাকি, তখন আমাদের এগুলি, তারপর আমাদের এগুলি করা খুবই জরুরি। এক্ষেত্রে আমাদের কম্পিউটার ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, এ থেকে আমাদের কম্পিউটার সেফ থাকতে পারে এর মাধ্যমে। তো আমরা এখানে যে কোনো একটি ওকে করবো। এভাবে ওকে করার পর অ্যানালাইজ, অ্যানালাইজ ডিস্ক এখানে ক্লিক করব। ওকে, দেখুন এখানে হয়ে গেছে অলরেডি। তো আমরা একে একে এভাবে সবগুলো আমরা এভাবে ডিস্ক ডেভেলপমেন্ট করে দেব, অন্তত সপ্তাহে একবার করব আমরা। ওকে, বাই।